নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি ভেরি গুড ডে টু এভরিবডি। আজকে আমাদের ভ্যালেন্টাইন সিজন চলছে অ্যান্ড ওয়েন দ্য সিজন অফ লাভ ইজ ফুল ফ্লেজড, আমি চলে এসেছি সেলকো গোল্ডেন ডায়মন্ডস এর এই দারুণ ভীষণ পছন্দের গোবাজার স্টোর। সো এই গোবাজার স্টোরে আজকে কিন্তু আমাদের ফ্যামিলি নাম্বার ওয়ান এর একটা লাভ ফিল এপিসোড হবে, কিন্তু তার আগে অবশ্যই আলাপ করবো আমাদের দারুণ সব ফ্যামিলিজ দের সাথে। তো আমার রাইট থেকে শুরু হবে, আমাদের সাথে আছে টিম এ। আপনাদের সকলকে অনুরোধ করবো যাতে আপনারা আপনাদের নাম বলেন, আপনারা কোত্থেকে এসেছেন সেটা বলেন, এবং আপনাদের টিম মেম্বারদের সাথে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন করবো। শুরু করবো আমার ডান দিক থেকে, টিম এ। নমস্কার, আমি মৌলিকা দত্ত, আমি বউবাজার থেকে এসেছি আর আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ছি। ওয়ান্ডারফুল। নমস্কার, আমি তানিয়া দত্ত, আমি বউবাজার থেকে এসেছি, আমি নেটের প্রিপারেশন নিচ্ছি। নমস্কার, আমি অসীমা দত্ত, আমি বউবাজার থেকে এসেছি, আমি শাড়ি স্টোরি অ্যাকাউন্টসে কাজ করব। ওয়ান্ডারফুল, আমরা হাততালি দেবো টিম এর জন্য। এবার যাবো টিম বির কাছে। নমস্কার, আমি কাকুরগাছি থেকে এসেছি, আমার নাম বলাকা দাশগুপ্ত, আমি একজন গৃহিণী। নমস্কার, আমার নাম মৌমিতা ঘোষ, আমি শুধু নিউ জার্সি থেকে এসেছি, আমি কলকাতায় নিউ টাউনে থাকি, আমি একজন ব্যাংকার। মানে নিউ জার্সি থেকে নিউ টাউন, আজকে বউবাজারে, ফ্যাবুলাস, খুব ভালো লাগছে। নমস্কার, আমি প্রসেনজিৎ ঘোষ, আমি নিউ জার্সি ইউএসএ থেকে আসছি আর আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওয়ান্ডারফুল, তাহলে একটা জোরে হাততালি হয়ে যাক টিম বির জন্য। এবার যাবো আমরা টিম সির কাছে। নমস্কার, আমি তীর্থ দে, আমি বেড়েঘাটা থেকে এসেছি, আমার সেলফ বিজনেস, আমি বিজনেস করি। নমস্কার, আমি সমাজিতা দে, আমি বেড়েঘাটা থেকে এসেছি, আমি হাউস ওয়াইফ। নমস্কার, আমি সুমনা দত্ত, আমি বজবজ থেকে এসেছি, আই এম আ হোম মেকার। নমস্কার, আমি গৌরী পাল, আমি বেনেপুকুর থেকে এসেছি, আমি একজন হাউস ওয়াইফ। নমস্কার, আমি শর্মিলা পাল, বেনেপুকুর থেকে এসেছি, আমি একজন হাউস ওয়াইফ। আর হাততালি হয়ে যাক আমাদের টিম এর জন্য। আলাপ করব টিম ই এর সাথে। নমস্কার, আমি সুলতা মণ্ডল, আমি দমদম থেকে এসেছি, আমি একজন থ্রেডিং আর্টিস্ট। ঋতিকা মণ্ডল, আমি দমদম থেকে এসেছি, সার্ভিস করি আর্মিতে, অরুণাচলে পোস্টিং আছি। আমরা এবার যাব আমাদের খেলার দিকে, আপনারা সকলে এক্সাইটেড তো? তাহলে একটা জোরে হাততালি হোক আর সেন্টো মোবাজারে সকলকে বলব জোরে জোরে হাততালি দিতে। আমরা শুরু করতে চলেছি আমাদের রাউন্ড ওয়ান, গান ও ফান। আমি যখন আজকে এখানে এসেছি তখন আমাকে এই দলেরই একজন বলেছে, আমরা না ভীষণ বাঙালি, আমরা ভীষণ বাংলা গানই শুনি, বাংলা গান শব্দই পছন্দ করি ইত্যাদি। তাই আমি ভাবলাম ভালোবাসার এই মাসে যে পুরুষকে আমার মনে হয় আমরা সকলে নারী পুরুষ নির্বিশেষে ভালোবাসি, এক কথায় কাকে, কোন নায়ককে আমরা নারী পুরুষ নির্বিশেষে ভালোবাসি সকলের মনের ভ্যালেন্টাইন? উত্তম কুমারের কাছে। উত্তম কুমারের রাউন্ড নিয়ে সবাই এক্সাইটেড তো? হ্যাঁ, খুশি? তাহলে খুব চেনা পরিচিত গান, উত্তম কুমারের খুব ফেমাস গান। আমরা জাস্ট কি করেছি, কিছু শব্দ সরিয়ে দিয়েছি, সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ড্যাশ ড্যাশ করে করে থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে গানটাকে আইডেন্টিফাই করতে হবে এবং গানটাকে গাইতে হবে। এই দুটো হলে কিন্তু 20 পয়েন্ট, এটা পাসিং রাউন্ড, ডিরেক্ট ফেলে 20 পয়েন্ট। যদি কোনো টিম না পারে বাই চান্স, তাহলে পরবর্তী টিম পাবে 10 পয়েন্ট যদি তারা বোনাসে খেলে। ঠিক আছে, তাহলে শুরু করছি টিম এ কাছ থেকে। টিম এ, 1 থেকে 8 নম্বরের মধ্যে কোন নম্বর চুজ করছেন? যে নম্বরের আগে যে গান আছে আমি বলে দেবো। একটু গাইটা গাইতে হবে গানটা, 10 সেকেন্ডের মধ্যে অনেক সেকেন্ড শেষ হয়ে গেছে। খুব খুব ফেমাস গান, আমি ড্যাশ, তুমি ড্যাশ, এ ড্যাশ, গগন ড্যাশ। আমি জানিনি তুমি শশী, জানিনি
তুমি শশীদে ভাতিছো ভবন মাঝে। একটা জোরে হাততালি হোক তিনটির জন্য। দিচ্ছি ডিরেক্ট, দিচ্ছি কত নম্বর? দুই। নাম্বার টু, এবার দেখি নাম্বার টু এর কি অবস্থা। খুব সহজ গান আর দারুণ, ওনার দুজনকে ভীষণ ভালো লাগছে। স্পেশাল হাততালি আগেও পারফেক্ট কোয়ার্ডিনেশন। এবং গানটা হচ্ছে ড্যাশ 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 ঝুলো না দোলে, ড্যাশ ড্যাশ ঝুলো না। খুব 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 সহজ গান, সবার শুরু হয়ে গেছে। এখন 10 সেকেন্ডের মধ্যে গাইতে হবে। টাইমস আপ। এবার আমরা যাব আমাদের পরবর্তী টিমের কাছে বোনাসের জন্য। দুলে দুদুল দুলে দুলো না, একদম সবাই মিলে হোক একসাথে গাইতে হবে। দুদুল দুলে দুলো না, একদম ঠিক। 10 পয়েন্ট বোনাসের জন্য। টিম বি, এবার টিম বি ডিরেক্ট ডিরেক্ট। নাম্বার থ্রি, ড্যাশ জে ড্যাশ ওগো ড্যাশ জে ড্যাশ কানে কানে ড্যাশ 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 তুমি যে ড্যাশ। ভীষণ ইজি গান। তুমি যে আমার ওগো, তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। আচ্ছা আপনাদের তো আমার মতো বিশ্বাস নেই না যে উদ্যোগ কুমারী আমাদের আসল গালে গায়ে, তাই আমার মনে হয় যে বৌবাজার স্টোরের জন্য স্পেশাল রাউন্ডটা হোক। চলে যাবো আমাদের পরবর্তী টিমের কাছে। নাম্বার প্লিজ, দুই। নাম্বার টু হয়ে গেছে, এক বাকি রয়েছে। দারুণ গান, ভীষণ পছন্দের, এবং এই গানটা কিন্তু সবাই গাইবে একসাথে। ড্যাশ ড্যাশ জীবন ড্যাশ না ড্যাশ যেতে চায় ড্যাশ। খুব 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 ফেমাস গান। ড্যাশ ড্যাশ জীবন ড্যাশ না ড্যাশ যেতে চায় ড্যাশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করলেই গানটা পেয়ে যাবেন। অনেক হাত উঠেছে, পাস। ওকে, এবার এই টিমের যেহেতু পাস হয়েছে আমরা যাব টিম এ কে সুযোগ দেব। এবার জোরে হাত তালি তো সব। Finally, wedding shopping done. हाँ माँ, सब कुछ ले लिया। बस बस माँ, वही ले रहा हूँ। हाँ, मंगलसूत्र। बस 2 मिनट्स। ये शादी के लिए है। ये हनीमून। This one, Friday nights. Office के लिए ये और ये both? Both. और ये first anniversary के लिए in advance. Sutra by Central Gold and Diamonds. চারিদিকে ট্রেজার, এদিকে গোল্ড, ওইদিকে ডায়মন্ড, এইদিকে প্লাটিনাম, এইদিকে সিলভার, ওইদিকে রূপা, মানে সব রয়েছে। কিন্তু এই রাউন্ডে কাকে কি করতে হবে ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমত আমাদের এখানে প্রতি ফ্যামিলি থেকে আপনারা 2 জন কি 3 জন এসেছেন, এই রাউন্ডে যে কোনো একজন মেম্বার পার্টিসিপেট করবে। কি করতে হবে ছোট্ট করে বলে দিই, এই যে ফ্লোরটাতে আমরা আছি, এই এটা কিন্তু অনেক বড় বিল্ডিং, অনেকগুলো ফ্লোর রয়েছে সেন্ট গোল্ডেন ডায়মন্ডসের।
আমাদের এখানে মাল্টি ফ্লোরে রয়েছে সেলকো গোল্ড এন্ড ডায়মন্ডস, প্লিজ নোট এই রাউন্ডটা শুধু এই ফ্লোরের জন্যই, আপনাদেরকে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে কোথাও যেতে হবে না। যেখানেই দেখবেন রয়েছে খুব পরিচিত মায়ের কপালের টিপ, এই যে টিপ, না না বৌদিদের কপালে নয় কিন্তু, হ্যাঁ ট্রেজারের আশেপাশে টিপ রাখা আছে। সো যেখানে দেখবেন লাল বিন্দি, ইউ উইল নো দ্যার ইজ আ ট্রেজার। এবছরের ভ্যালেন্টাইন্স ডে এবং মা সরস্বতীর বন্দনা একই দিনে, তাই একদম সুন্দর হলুদ গাঁদা ফুল আছে, গাঁদা ফুল পর টিন দুটো করে আনতে হবে, বেশি আনবেন না, দুটো করে আনবেন পর টিন গাঁদা ফুল মানে মেরি গোল্ড। এছাড়া দেখবেন টফিস রয়েছে, পর টিম সিক্স টফিস, পর টিম ছটা টফি, পর ফুল 20 পয়েন্ট মানে দুটো ফুল আনছেন, ছটা টফি, এবং একটা এক্সক্লুসিভ জিনিস রয়েছে, একটা মালা রয়েছে, গাঁদা ফুলের একটা ছোট মালা, যেটি একটি টিমই কিন্তু যদি খুঁজে পায় পাবে, তারা যখন আনবে সেটা পাবে অ্যাডিশনাল 50 পয়েন্টস, একটা জিনিসের জন্য কিন্তু এই ফ্লোরে রয়েছে 50 পয়েন্টস। তো আপনারা কে কোন টিম থেকে আসছেন একটু এখানে চলে আসুন, প্রথমে একটু চলে আসুন আমার সামনে, এখানে চলে আসুন আমার সামনে, ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইচ টিম। আমাদের সময় আজকে রাখছে এবং স্কোর রাখছে পায়স, টোনাকি এবং তার সাথে এডি, আমাদের এই টিম কিন্তু রাখছে টাইমও, 1 মিনিট সময় দেওয়া হবে সকলকে, 1 মিনিটের মধ্যে আপনারা কালেক্ট করে চলে আসবেন। কারো কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ বলুন। গাঁদা ফুলের রং হলুদ, হলুদ গাঁদা ফুল এবং টফিস রয়েছে, দুটো ফুল আনতে হবে, ছটা করে টফি আনতে হবে, একটাই মালা রয়েছে, আনলে 50 এক্সট্রা পয়েন্ট। এই সিঁড়ির শুরু থেকে গসিপের কাউন্টারের শেষ অব্দি, মানে এই ফ্লোরে, বোঝা গেছে? ওটাতে যদি একটা হাততালি হয়ে যাক, আমরা দেখতে শুরু করছি আমার এই সাইড থেকে, মানে আমাদের দেখে নিন, ছটা টফির মধ্যে তিনটে টফি মানে 30 পয়েন্ট, দুটো ফুল, ফুলে এভাবে পাপড়ি গুলো সব বেরিয়ে গেছে, এরকম হতে পারে 40 পয়েন্ট এন্ড তিনটে টফি মানে 70 পয়েন্ট পেলো এই টিম। আমাদের হাততালি হয়ে যাক, টিম ই পেয়েছে 70 পয়েন্ট। এবার যাবো টিম ডির কাছে, দেখে নিন, দুটো ফুল, দুটো ফুল, দুটো ফুল আর 1 2 3 4 5 6 ফ্যাবুলাস, 60 40 মানে 60 পয়েন্ট এন্ড দুটো ফুল 100 পয়েন্ট। সামনে একটা মালা রাখা আছে, ওই দেয়ালে রাখা আছে, যেটা এ মা, নো প্রবলেম, মজা লেগেছে তো? আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে একটু জানবো আমাদের টিম এ এবং টিম বির কাছ থেকে কেমন লাগছে আজকে ফ্যামিলি নাম্বার ওয়ান, একটু যদি বলেন। খুব সুন্দর লাগছে, আমাদের এবার আমরা যাবো আমাদের পরবর্তী রাউন্ড, রাউন্ড 3 হচ্ছে সি স সে, সি স সে, এই রাউন্ডে একটু ছোট করে বুঝিয়ে দিই, সি মানে আবার পার টিম ওয়ান মেম্বার, কন্ডিশন একটাই, অন্য মেম্বারকে যেতে হবে,
যে মেম্বার গেছে সেই মেম্বার গেলে হবে না, মেম্বার বদল। এক মিনিট তাদেরকে সময় দেওয়া হবে এই ফ্লোরে, আবার এখান থেকে গসিপের এন্ড অব্দি সিঁড়ি অব্দি এই যে ফ্লোরে জোন রয়েছে বৌবাজার স্যাঙ্কো গোল্ডেন ডায়মন্ডসে, এখানে কোথায় কি লেখা আছে, কোথায় কি বলা আছে সেটা দেখতে হবে। এক্ষুনি কিন্তু গয়নার ডিটেলিং এ যাবেন না, কারণ সবকিছু দেখা সম্ভব না এক মিনিটে। প্রচন্ড যেটা পছন্দ হবে সেটা একটু দেখবেন যে ইউনো কখন এসে আবার দেখবো, এক্ষুনি সেখানে টাইম দেবেন না। আপনারা শুধু দেখবেন কোথায় কি লেখা আছে, কোথায় কি বলা আছে, কোথায় কি রয়েছে, যতটা সম্ভব এক মিনিটে। বাট উইদিন ওয়ান মিনিট ইউ টু বি ব্যাক। তো কোন মেম্বার যাচ্ছেন একটু হাত তুলুন, চলে আসুন এখানে, প্লিজ চলে আসুন। তার মানে আপনারা যাচ্ছেন সি করতে, এসে বসে পড়ছেন সফট। তারপরে আমি প্রশ্ন করব, আবার 20 পয়েন্ট ডিরেক্ট প্রশ্ন, 10 পয়েন্ট বোনাস। দেখে আসার পরে প্রশ্ন থাকবে কতটা কি দেখেছেন সেই থেকে থাকবে প্রশ্ন, অ্যান্ড ইটস ভেরি ইজি। এখন সময় শুরু হলো, এক মিনিট আপনাদের এখান থেকে এই স্টোর দেখে কাইন্ডলি এক মিনিটের মধ্যে চলে আসবেন। টাইম স্টার্টস নাও। নিজেকে উপস্থিত থাকতে পেরে গর্বিত মনে করছি, এমন সুযোগ সব সময় হয় না। থ্যাংক ইউ ম্যাম, অসম্ভব ভালো লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা একটু জেনে নেবো আমাদের পরবর্তী টিমে কেমন লাগছে। খুব ভালো লাগছে, নতুন এক্সাইটমেন্ট, বেশ নতুন গেম খেললে খুব ভালো। থ্যাংক ইউ। বাকিরা আমরা আপনারা কিছু বলুন। খুব ভালো লাগছে, অনেকদিন পর একটা গেম খেলতে পাচ্ছি, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। রূপা ম্যাম আমাদের কল করেছে সেনকো গোল্ডে খেলা খেলার জন্য, তার জন্য খুবই ভালো লাগছে, ধন্যবাদ রূপা ম্যাম। থ্যাংক ইউ। আপনি ম্যাম ভীষণ ভালো লাগছে এখানে এসে নতুন ধরনের খেলা পার্টিসিপেট করে, আমরা খুব গর্বিত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার যাচ্ছি আমাদের রাউন্ডে। अगेन আমার কাছে 1 টু 8 কোশ্চেনস আছে, 8 থেকে 8 যে নাম্বার আপনারা বলবেন সেই নম্বরের প্রশ্ন আপনাদের। ওকে, আমরা তাহলে শুরু করছি। এবার আমাদের কনভেনশনাল টিম এ অন মাই রাইট, 1 টু 8 যে কোনো নাম্বার চুজ করুন। 6 winning the toss. আচ্ছা, সবাইকে মন দিয়ে শুনতে হবে, কারণ ডাইরেক্ট 20 বোনাসে 10 পাওয়ার চান্স আছে সকলের। অল দ্য বেস্ট অল দ্য টিমস। 6 এর কোশ্চেন হচ্ছে, winning the toss in life is in your hands. সৌরভ গাঙ্গুলি কিসের কথা বলছেন? সেনকো গোল্ডেন ডায়মন্ডসের কিসের কথা, কোন কালেকশন বা কোন প্রোডাক্টের কথা উনি বলছেন? winning the toss in life is in your hands. Just take a guess. Gold jewelry. Gold jewelry. Shorab Ganguly kishe kotha bolchen? Golden diamonds. Golden diamonds. Of course, Sempo golden diamonds eri, kintu shothik uttor holo na. Ami shujog debo team B ke. Platinum. Shorab Ganguly platinum er kotha bolche. Okay, amra egiye jabo team C er kache jabo. জোরে হাততালি হইল। এবার যাব আমাদের ডাইরেক্ট প্রশ্ন টিম বি এর জন্য। টিম বি, আপনারা কত নাম্বার চুজ করছেন? 3 নাম্বার 3 ওকে, মেন্স জুয়েলারি কালেকশন, মেন্স জুয়েলারি কালেকশন, সেকো গোল্ডেন ডায়মন্ডসের কালেকশনের নাম কি? আহম কালেকশন। আহম আহম, অ্যাবসলিউটলি, মেন্স জুয়েলারি কালেকশন আহম। 25 which number do you choose? নাম্বার 2 নাম্বার 2 ওকে, খুব সহজ প্রশ্ন। ভেরি রেয়ার, ভেরি ইউ,
ভেরি রেয়ার ভেরি ইউ কোন ধাতু বা কোন মেটালের কথা বলা হচ্ছে ভেরি রেয়ার ভেরি ইউ স্পিরিচুয়াল কালেকশন না স্যার কোন মেটাল প্লাটিনাম প্লাটিনাম কোনটা নেব প্লাটিনামটা নেব না নেব না মানে আমি আপনাকে অপশন দেবো উত্তরে দ্য কল অফ ইয়ার রুটস রুটস এটা কোন কালেকশন ট্রাইবাল কালেকশন আর্থ কালেকশন স্কাই কালেকশন ট্রি কালেকশন দ্য কল অফ ইয়ার রুটস ট্রি কালেকশন না এটা ঠিক হলো না আমরা আরেকটা চান্স দেবো দেখি আমরা টিম এ কাছে ট্রাইবাল কালেকশন 10 পয়েন্ট আমরা জয় With this, আমাদের এই রাউন্ড হলো শেষ আমরা পরবর্তী রাউন্ডের দিকে যাব লাস্ট রাউন্ড কিন্তু নেব একটা ছোট্ট ভিডিও ব্রেক সেঙ্কু গোল্ডেন ডায়মন্ডস এর দারুন একটা ভিডিও এন্ড উই শ্যাল বি ব্যাক সবাই বলে আমার হাসিটা ঠিক আমার মায়ের দিদার মতো শুধু তাই নয় এই গয়নাটাও পেয়েছি মায়ের দিদার থেকে অবাক হচ্ছ তো এমন মডার্ন ট্রেন্ডি ডিজাইনের গয়না কি করে গ্রেট গ্র্যান্ড দিদার আমলের হতে পারে সিম্পল সেঙ্কু গোল্ডেন ডায়মন্ডস এর ওল্ড গোল্ড এক্সচেঞ্জের সাথে মানে সেই 1950s এর পুরনো গয়না এক্সচেঞ্জ করে আমি বেছে নিয়েছি আমার মনের মতো লেটেস্ট জুয়েলারি ফ্রম সেঙ্কু কারণ সেঙ্কুর এক্সচেঞ্জ পলিসি হল 100% স্বচ্ছ ও বিশ্বস্ত সবকিছু কত সহজেই একদিনে হয়ে গেল সোনা গলানো থেকে ওজন মাপা পুরো প্রসেসটাই হলো আমার চোখের সামনে লেটেস্ট টেকনোলজির সাহায্যে অন্য দোকানের গয়না হলেও সোনার সঠিক মূল্যই পেলাম আর সেই মূল্যের গয়না বেছে নিলাম সেঙ্কুর বিশাল সম্ভার থেকে আর তাই এই লেটেস্ট ডিজাইনের গয়না হলো মায়ের দিদার থেকেই পাওয়া উপহার থ্যাংকস টু সেঙ্কু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ লাস্ট রাউন্ড উইচ ইজ গেম ফেম আমরা প্রতি টিমের হাতে তুলে দিয়েছি একটা করে ট্রে তো ট্রের মধ্যে কি কি আছে ছোট করে আমরা একটু দেখে নিই আমরা ভালোবাসার মরসুমে খেলছি আজকে সেঙ্কু গোল্ডেন ডায়মন্ডস এর ফ্যামিলি নাম্বার ওয়ান সো ইচ টিম হ্যাজ বিন গিভেন এ ট্রে উইচ কম্প্রাইজেস অফ রেড পেপার্স দেখুন লাল কাগজ আছে দুটো কলম আছে একটা কাঁচি আছে সো এখানে আমরা কি করব পার টিম দুটো করে সুন্দর হার্ট বানাতে হবে প্লিজ চার হৃদয় যতটা বড় সেরকম অনুযায়ী হার্ট বানাবেন হার্ট এরমও হতে পারে হার্ট এরমও হতে পারে কাগজ পরিমাণ মতো দেওয়া হয়েছে প্লিজ ভালো করে সুন্দর করে একটা হৃদয় বানাবেন হার্ট অফকোর্স আমরা এই হার্টের কথা বলছি বায়োলজিক্যাল ফিজিওলজিক্যাল হার্ট নয় ভালোবাসার হৃদয় যেটা মিষ্টি সিম্পল পান শেপের হার্ট সুপার টিম তাদেরকে হার্টটা এঁকে বা তারা যদি জুড়ে কাছে দিয়ে কাটে তাদের ওপর দুটো হার্ট কেটে বের করতে হবে কাগজ থেকে অ্যান্ড দুটো হার্টের মধ্যে দুটো আলাদা আলাদা মেসেজ লিখতে হবে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেসেজ লিখতে হবে সো পার টিম ফাইনালি দুটো দুটো হার্ট অ্যান্ড দুটো হার্টের মধ্যে ইন্ডিভিজুয়াল দুটো মেসেজ কাইন্ডলি এখন কিছু ইউজ করবেন না পেন পেপার লেখার চেষ্টা নাথিং প্লিজ পুট ইয়ার পেন্স ব্যাক সবার একটু একদম অন টাইম শুরু হবো সবকিছু প্লিজ ট্রেতে রেখে দিন আপনারা কেউ এখন শুরু করবেন না দুটো হার্ট আঁকতে হবে কাটতে হবে লিখতে হবে সময় হচ্ছে 3 মিনিট এটা টিম ওয়ার্ক যে যারা সবাই রয়েছে টিমে একসাথে কাজ করছেন এখানে একজন একজন আলাদা আলাদা নয় অ্যান্ড সময় শুরু হলে সবাই শুরু করবেন সময় সীমা 3 মিনিট 100 পয়েন্ট হচ্ছে হায়েস্ট 100 পয়েন্টস ইজ হায়েস্ট বেসড অন দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ রিটেন দ্য ভ্যালিউ অ্যান্ড দ্য ওয়ার্ডস সেই অনুযায়ী অ্যাজ
আর জাজ ফর দিস গেম আমি 100 এর উপরে যে টিম যত স্কোর করছে লাফ সাইডের মধ্যে তো কিছু লিখতে হবে তো হ্যাঁ লাফ সাইডের মধ্যেই লিখতে হবে দুটো লাফ সাইন রাখতে হবে লিখতে হবে এবার বলতে গেছি আপনারা চাইলে কাউন্টার টপ ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা তাহলে আমরা সময় শুরু করছি এখন 3 মিনিট সময় সকলকে ভালো হচ্ছে সবাই এখন সময় আছে ঠিক আছে আমরা এখানে খুব কাইন্ড পিপল আমরা একটা ছোট্ট কাউন্টডাউন দিই আপনার মেসেজ You are the light, you are the color of my life, you are my sunshine. I love you forever, my happy. From Mo to Arno. একটু দেখাবো হাতটা সবাই এভাবে হাতটা একটু দেখাবেন বিউটিফুল হয়েছে বড় একটু প্রিয় সারা জীবন সুখে দুঃখে পাশে থেকো তুমি যে আমার আমি যে তোমার তোমার তানিয়া আমার অন্তরে ও মাই গড দারুণ হয়েছে এটা জোরে হাততালি হোক ওনাদের জন্য একটু হাতটা দেখি একটু দাঁড়ান এখানে এক সেকেন্ড টিমের জন্য একটা জোরে হাততালি হয়ে যা চলে আসুন টিম বি আপনারা জায়গা নিয়ে নিন চলে আসুন টিম বি দুটো হাত নিয়ে এখানে চলে আসুন দেখি হাত দুটো উমা এই হাতটা তো মানে ভদ্রলোকের মনটা বড় ছিল তবে হঠাৎ একটু ক্ষিপ্ত হয়ে গেলেন মনে হচ্ছে একটু দেখি কি লেখা আছে ম্যাডাম আমি তোমার প্রেমে চিরজীবন থাকব এটা কার জন্য আমার স্বামীকে উদ্দেশ্য করে লেখা আপনার স্বামীর নামটাও বলে দিন নিরঞ্জন দাশগুপ্ত নিরঞ্জন দাশগুপ্ত দাশগুপ্ত বাবু একটু দেখুন আপনার বউ কি সুন্দর হার্ট বানিয়েছেন এবং আপনার জন্য কিন্তু এবার স্পেশাল মেসেজ উড লাভ টু সি ইওর হার্ট স্যার একটু জোরে বলবেন দ্য বেস্ট ওয়ে টু উইন উইমেনস হার্ট ইজ টু গিভ হার আ সিলভার জুয়েলারি ও মাই গড আই থিং দিস ইজ সাচ আ বিউটিফুল মেসেজ দ্য বেস্ট ওয়ে টু উইন উইমেনস হার্ট ইজ টু গিভ হার সেনকো জুয়েলারি আর জোরে হাততালি হয়ে যাক ফর টিম বি ডেকে নেবো টিম সি কে প্রথমে আপনাকে দিয়ে দিয়েছে একটা ম্যাডামের হাতে টিম হার্ট এক্সচেঞ্জ চলছে আগে একটু দেখান হাতগুলো আগে একটু বলুন নাম কি লিখেছেন আই লাভ মাই হাবি ফরএভার এই যো দারুণ হয়েছে এটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য এবং স্যার কি লিখেছে I love my wife for my best Valentine's. একটু দেখান স্যার এভাবে একটা জোরে হাততালি হয়ে যাক ওনাদের জন্য আমাদের ওয়ান্ডারফুল কাপল টিম সি দারুণ হয়েছে দারুণ হয়েছে টিম ডি কে ডেকে নেব একটু বলুন আমরা আপনার কাছ থেকে আগে শুনি কি লেখা আছে তুমি যে মানে দেখা একটু দেখান তুমি যে মানে শুনুন হ্যাঁ বলুন জো হো না থা হো তো গা ভেরি নাইস একটু দেখি আপনার পাশের মেম্বার কি করেছেন হৃদয়ে লেখরাম সেই নাম রয়ে যাবে ও মাই গড দিস ইজ বিউটিফুল একটা জোরে হাততালি হোক আমাদের পরবর্তী টিমের জন্য দারুন থ্যাংক ইউ সো ভেরি মাচ দেখে নেবো আমাদের পরবর্তী টিমকে ইয়েস প্লিজ এবার একটু দেখি কি লিখেছেন স্যার আর ম্যাম আগে দুটো হাত ধরে দাঁড়ান দেখি কেমন ও বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগছে স্যার একটু পড়ুন কি লিখেছেন আই লাভ ইউ সুমি আই লাভ ইউ সুমি সুমি কি আপনার বাবা সেই রয়েছেন হ্যাঁ উনি সুমি তো আর সুমি কি বলছেন ওনার স্বামীর জন্য আই লাভ মাই হাবি টু মাচ দিস বিউটিফুল দিস ইজ বিউটিফুল একটা জোরে হাততালি হয়ে যাক ওনাদের জন্য আমার মনে হয় আজকের এই রাউন্ডে
মানে সবাই 100 স্কোর করেছে টু বি ভেরি অনেস্ট, তাও একটু দেখে নি, কারণ দিস ইজ আ গেম শো এন্ড দেয়ার হ্যাজ টু বি আ লিটল মোর অ্যান্ড আ লিটল লেস। একটু সবাই আপনাদের হার্ট গুলো দেখাবেন। আমরা এ টিম কে দিচ্ছি 100 পয়েন্টস, বি টিম কে এটা জোরে হাততালি হবে এটা, বি টিম কে দিচ্ছি 90 পয়েন্টস, সি আমাদের এই টিমকে দিচ্ছি আমরা 80 পয়েন্টস। লিনিয়েন্সি কিন্তু হয় আমাদের ইয়েতে। স্কোরে যাওয়ার আগে এটা বলতে চাই, দিস ইজ আ ফ্যামিলি গেম শো, নট আ ভেরি হার্ডকোর কন্টেস্ট এন্ড কম্পিটিশন। দ্য আইডিয়া ইজ টু সেলিব্রেট লাভ উইথ দ্য পিপল উই লাভ। তাই আপনারা এনজয় করেছেন তো? দ্যাটস মাই ফার্স্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ভালো লেগেছে তো? আজকে কিন্তু সকলের জন্য, মানে প্রতি ফ্যামিলি রয়েছে একটা গিফট ফ্রম সেনকো গো বাজার। আর রূপা সিনিয়র স্টোর ম্যানেজার আমার পাশে, আমি ডেকে নিচ্ছি আপনাদের টিম নাম বললে প্লিজ আপনারা এখানে চলে আসবেন। প্রথমেই ডেকে নেবো টিম ই কে, 150 পয়েন্টস টিম ই, চলে আসুন আমাদের কাছে। একটা জোরে হাততালি, হাততালি, কিন্তু মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট, সবাই মিলে হাততালি দেবো। এবার ডেকে নেবো আমাদের পরবর্তী টিম, টিম সি কে। টিম সি আজকে স্কোর করেছে 200 পয়েন্টস। ওয়াও, এবার ডেকে নেবো টিম বি কে, আজকে টিম বি স্কোর করেছে 230 পয়েন্টস, 230 পয়েন্টস পেয়েছেন উনি, দারুন। আজকে টিম এ ভেরি ক্লোজ কন্টেস্ট হয়েছে, টিম এ 240 পয়েন্টস, দেখে নিচ্ছি টিম এ কে। মানে আমাদের আমাদের মানে অনেক দিনের পুরোনো বন্ধু হলো কাস্টমার, আমরা অনেক দিনের কাস্টমার, আমার ভালো লেগেছে আমাদেরকে ইনভাইট করেছে, আমরা যে এখানে এসে এটা এনজয় করেছি খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, কংগ্রাচুলেশন, আমরা এনজয় করেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আজকে ভ্যালেন্টাইন স্পেশাল হচ্ছে টিম, কি বলবো আমরা, টিম ডি উইথ 250 পয়েন্টস, প্লিজ 250 এর জন্য জাস্ট ওনারা পাচ্ছেন আমাদের তরফ থেকে অবশ্যই সেন্ট স্পেশাল গিফট, এবং তার সাথে একটা স্পার্কলিং 10 গ্রাম সিলভার কয়েন, তাই গিফট তুলে দেবো আমরা ওনাদের হাতে। তো বিনি কাছে কিন্তু বড় জিনিস, রূপা কিন্তু আমার ক্লাস 11 থেকে বন্ধু, দ্যাটস ওয়ান্ডারফুল, তাই রূপার হাত থেকে আজকে রূপা পাবে তুমি। সবাই এনজয় করেছে, এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর এই ভ্যালেন্টাইন ডে কে
আমরা সবাই আছি, এটা আরো ভালো প্রাপ্তি। ভালোবাসাটাই সবসময় থাকবে, এটাই থাকবে ভালোবাসা, আমাদের এই বন্ধনটাই আমাদের কাছে থেকে যাবে, কাজেই এটা নিয়ে আমরা যেন ভবিষ্যতে সবাই একসাথে চলতে পারি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নমস্কার, আমি রূপা মল্লিক, আবার চলে এসেছি সেমকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিউ বউবাজারের পক্ষ থেকে আপনাদের কাছে। তো আজকে আমরা যে ফ্যামিলি নাম্বার ওয়ান গেম শোটা খেললাম সবাই মিলে আমাদের গেস্টদের নিয়ে, কেমন লাগলো আপনাদের? সবাই কিন্তু ভীষণ মজা করেছে, খুব আনন্দ করেছে। আপনাদেরও আশা করি সবার খুব ভালো লেগেছে এদের দেখে। তো আশা করছি আপনাদেরও ইচ্ছা করছে এই ধরনের খেলা করতে। তো আপনারা ধর এ ধরনের গেম খেলতে হলে কিন্তু আপনাদের আসতে হবে সেমকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে, তাই আমরা কিন্তু থাকবো আপনাদের অপেক্ষায়। আপনারাও আসুন আমাদের কাছে এবং আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই ধরনের অকেশনে পার্টিসিপেট করুন, এনাদের মতন মজা করে আমাদের সাথে গেম শো খেলুন এবং নিউ বউবাজার স্টোরে অবশ্যই আসবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।